পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার নিয়মতপুর ফাঁড়ির অন্তর্গত লছিপুর নিষিদ্ধপল্লীর একটি রুমের ভেতর দুজন নাবালিকা ও দুজন যুবক থাকার খবর পায় লছিপুর দুর্বার মহিলা সমন্বয় কমিটির সদস্যরা। সাথে সাথে খবর দেওয়া হয় কুলটি থানার নিয়মতপুর ফাঁড়ির পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে ওই দুই নাবালিকা সহ দুই যুবককে উদ্ধার করে নিয়মতপুর ফাঁড়ির পুলিশ। কি কারণে বা কিভাবে তারা ওই নিষিদ্ধপল্লীতে এসেছিল সে বিষয়ে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কি হয়েছিল? দুটো মেয়ে এসেছিল, নাবালিক ছিল, আমরা খবর পেলাম তারা রুমে বসেছিল, তাদের উদ্ধার করে বড়বাবুকে ডেকে তাদের হাতে তুলে দিয়েছি। আমরা চাই যে ও বাড়ি চলে যাক সুরক্ষিতভাবে। কি জন্য এসেছিল এলাকায় কিছু জানতে পেরেছেন? না, ওরা ঘুরতে এসেছিল, বান্ধবীর বাড়ি গেছিলো, এই জায়গায় ঢুকে গেছিলো, আমি জানিও না। গিয়ে জিজ্ঞেস করলাম তো বলছে কেউ, আমি এসব বলতে পারবো না, ঘুরতে এসেছিলাম, জায়গাটা কী ছিল আমি জানি না। ওদের সঙ্গে দুজন ছেলে ছিল দেখা গেল? ছেলে ছিল, ওদের বলছে আত্মীয় হয়। মানে ওই চলে এসেছে আর কি, ভুল করে বেড়াতে এসে এদিকে ঢুকে গেছে। হ্যাঁ, ওরা ভুল করে চলে এসেছে, ওদের আত্মীয়ের সঙ্গেই ঘুরতে গেছিলো। যে রুমে পাওয়া গেছে সে রুমে আমি রুমের মালিকও চিনি না, জানিও না। আগামী দিনে কিরকম কি পদক্ষেপ নেওয়া, এরকম যদি ঘটনা ঘটতে থাকে তার ছানবিন হবে? তো যে রুমে ওরা ছিল সেটা নাকি এসি এসি ডান্সের রুম বা কমিশন রুম? ডান্স রুম ছিল, ওরা ওই রুমে বসেছিল। ওই মেয়েগুলার এখানে কোনো বান্ধবী রয়েছে? না, এখানে কেউ। তাহলে কি করে ঘুরতে আসবে বান্ধবীর বাড়ি? ঘুরতে যেতেই পারে, কোথাও কি ঘুরতে যেতে পারে, ঘুরতে যাওয়ার এই মতলব নাই, এই জায়গায় ঢুকে যাবে। আমরা জানাকালীন ওদেরকে তুলে দিয়েছি পুলিশের হাতে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দ বার্তা।